আসসালামু আলাইকুম, টেকাসিপ.কম এর পক্ষ থেকে MySQL ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। তো কয়েকদিন ধরে আমরা লিমিট, লাইক, অর্ডার বাই, টেস্টিং এগুলো শিখলাম। তো এখন আমরা এগুলো আসলে কিরকম শিখলাম সেগুলো হচ্ছে আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে আমরা ক্লিয়ার করব। তো আমি আশা করি আপনারা সুন্দরভাবে এই এক্সারসাইজগুলো প্রথমে নিজে চেষ্টা করবেন, যদি না পারেন সেক্ষেত্রে আমার সলিউশন ভিডিওটি দেখবেন। প্রথম এক্সারসাইজটা হচ্ছে আপনাদের জন্য, সিলেক্ট অল স্টোরি কালেকশন টাইটেলস দ্যাট কন্টেন স্টোরিজ। মানে হচ্ছে আপনি এই যে মানে আপনাদের আউটপুটটা যেন এক্সাক্ট এরকম ম্যাচ করে। যদি আমার যে ডাটাগুলো আছে আমি গিটহাবে লিঙ্ক দিচ্ছি, ওইটা যদি আপনারা ডাউনলোড করে সেট আপ দিয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট অল স্টোরি কালেকশন টাইটেলস দ্যাট কন্টেন স্টোরিজ, মানে মোট হচ্ছে টাইটেল দ্যাট কন্টেন স্টোরিজ। মানে এই যে আমাদের টাইটেল আছে, আমাদের ডাটাবেজে কিন্তু অনেকগুলো মানে রো আছে টাইটেলের, তো সেখানে যদি ওই কোনো টাইটেলের মধ্যে আপনারা এই স্টোরিজ এই ওয়ার্ডটা পান, সেক্ষেত্রে সেগুলো আপনারা সিলেক্ট করবেন মানে ডিসপ্লে করবেন। এটাই হচ্ছে প্রথম এক্সারসাইজ। তো আমাদের দ্বিতীয় এক্সারসাইজটা হচ্ছে ফাইন্ড দ্য লংগেস্ট বুক। লংগেস্ট বুক মানে কি, যে বইয়ের পেজ নাম্বার সব থেকে বেশি সেই বুকটাই আমাদেরকে ফাইন্ড করতে হবে আমাদের বুক টেবিল থেকে। প্রিন্ট আউট দ্য টাইটেল অ্যান্ড পেজ কাউন্ট, মানে যেটা সব থেকে বড় বই হবে, মানে যার পেজ নাম্বার সব থেকে বেশি হবে সেই বইটার টাইটেল এবং তার পেজ নাম্বারটা প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এক্সারসাইজ। তো আমাদের তিন নম্বর এক্সারসাইজটি হচ্ছে প্রিন্ট এ সামারি কন্টেনিং দ্য টাইটেল অ্যান্ড ইয়ার ফর দ্য থ্রি মোস্ট রিসেন্ট বুক। মানে আমাদের যে মোস্ট রিসেন্ট বুক আছে তিনটা আমাদের টেবিলে, সেই তিনটা বইয়ের সামারি লিখতে হবে টাইটেল অ্যান্ড ইয়ারের মাধ্যমে। প্রথমে আপনারা টাইটেলটা লিখবেন, আন্ডার স্কোর যেন ইয়ারটা হয়, এটা কোন তিনটা বইয়ের মোস্ট রিসেন্ট তিনটা বইয়ের। তাহলে একটা কুয়েরির মাধ্যমে আপনাদেরকে এইরকমভাবে ডাটা ডিসপ্লে করতে হবে। তো বলতেছি আপনারা অবশ্যই আগে চেষ্টা করবেন, তারপরে না পারলে সলিউশন ভিডিওটি দেখবেন, আগেই সলিউশন ভিডিওটি দেখেন না। নেক্সট আমাদের এক্সারসাইজটি হচ্ছে ফাইন্ড অল বুকস উইথ অ্যান অথর এল নেম, মানে লাস্ট নেম দ্যাট কন্টেন্স এ স্পেস। মানে আমাদের যে বুক টেবিল আছে তার যে অথর এল নেম কলাম আছে, এই অথর এল নেমে যদি কোনো অথর এল নেমে আমরা স্পেস পাই, মানে অথরের লাস্ট নেমে যদি আমরা স্পেস পাই, তাহলে সেই অথরের ওই অথরের এল নেমটা শো করতে হবে এবং সেই ওই বইয়ের টাইটেলটা শো করতে হবে ওই বুক টেবিলের। তার মানে কলাম শো করতে হবে দুইটা, একটা হচ্ছে টাইটেল, একটা অথর এল নেম। কিন্তু কি হিসেবে শো করবে, যদি আমরা কোনো অথরের এল নেমে এইরকম স্পেস পাই সেইটা। তো আশা করি আপনারা সলিউশন করতে পারবেন। আমাদের নেক্সট চ্যালেঞ্জটি হচ্ছে ফাইন্ড দ্য থ্রি বুকস উইথ দ্য লোয়েস্ট স্টক। মানে আমাদের সেই তিনটা বই প্রিন্ট করতে হবে বা ডিসপ্লে করতে হবে কোয়েরির মাধ্যমে, যেটা যে তিনটা বই হচ্ছে লোয়েস্ট স্টক, মানে সব থেকে লোয়েস্ট স্টক হচ্ছে যে তিনটা বইয়ের। কিন্তু আমরা কি কি সিলেক্ট করব, টাইটেলও প্রিন্ট করব, ইয়ারও প্রিন্ট করব, স্টকও প্রিন্ট করব, কিন্তু কিসের উপর ভিত্তি করে, যে বই তিনটার স্টক হচ্ছে লোয়েস্ট সেই তিনটার আমরা স্টক কোয়ান্টিটিও প্রিন্ট করব, রিলিজড ইয়ারও প্রিন্ট করব, টাইটেলও প্রিন্ট করব। তো আশা করি প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট প্রবলেমটি হলো প্রিন্ট টাইটেল অ্যান্ড অথর এল নেম, মানে টাইটেল এবং অথরের লাস্ট নেমটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। শর্টেড ফার্স্ট বাই অথর এল নেম, প্রথমে আপনাদেরকে শর্ট করতে হবে অথর এল নেমের মাধ্যমে, অ্যান্ড তারপরে টাইটেলের মাধ্যমে আপনারা শর্ট করবেন।
এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম, আশা করি এটাও আপনারা সলিউশন করতে পারবেন। এটাই হচ্ছে লাস্ট চ্যালেঞ্জ, সেটি হচ্ছে এইরকম একটা ডাটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তো আপনারা প্ল্যান করুন এটি কিভাবে করবেন। তো আমি একটু কোশ্চেনটা একটু বুঝাই দিই। সর্টেড আলফাবেটিক্যালি বাই লাস্ট নেম, মানে আমাদের সেই যে অথরের লাস্ট নেম আছে, এটা কিন্তু অথরের লাস্ট নেম, এইটা আলফাবেটিক্যালি শর্ট করতে হবে এবং এভাবে আসলে ডিসপ্লে করতে হবে সেন্টেন্সটা পুরোটাই। তাহলে কি হবে, এখানে কিন্তু শুধু আমরা যে লিমিট, অর্ডার বাই এগুলো শিখছি, শুধু এগুলোতে হবে না। এর আগে যে আমরা স্ট্রিং ফাংশন শিখছিলাম, সে ফাংশনেরও কিন্তু এখানে ইউজ করতে হবে। আমি একটা ক্লু আপনাদেরকে দিলাম, কী করতে হবে, মাই ফেভারিট অথর ইজ, অথরের ফার্স্ট নামও দিতে হবে, লাস্ট নামও দিতে হবে। সবগুলো কিন্তু একটা কলামের মাধ্যমে আমরা দেখাচ্ছি, মানে কলামের নাম দিচ্ছি YEELL, কিন্তু শর্ট করতেছি আলফাবেটিক্যালি লাস্ট নেমের ভিত্তিতে। তো আশা করি আপনারা প্রবলেমটি বুঝতে পেরেছেন। তো প্রথমে চেষ্টা করুন, না পারলে আমার সলিউশন ভিডিওটি দেখুন। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।